বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। মহরৎ হয়ে গেল একটি ছবি এবং ওয়েব সিরিজের। কেমন হলো সেই ছবি এবং ওয়েব সিরিজের মহরৎ একটু দেখে নিই আমরা। গল্প নিয়ে বেশি কিছু বলবো না, শুধু বলবো যে অনেক মানুষের হৃদয় নিয়ে একটি গ্রাম যার নাম হৃদয়পুর, সেই হৃদয়পুর গ্রামেরই গল্প আমরা দেখবো হৃদয়পুরে। হোয়াইট ফেদার্স প্রোডাকশন অ্যান্ড কলকাতা ফিল্মস দুটোই একটি নতুন প্রোডাকশন হাউস, অ্যান্ড দুজনে মিলে এই কাজটি করছে। তার জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে। অভিনয় আপাতত দেখতেই পাচ্ছেন সৌরভ দাস, অর্ণ মুখোপাধ্যায়, দর্শনা বণিক, ঐশ্বর্য সেন আছে, আরও অলরেডি আরেকজন সিনিয়র আমাদের ইন্ডাস্ট্রির, উনি খুব তাড়াতাড়ি আমাদের টিমে জয়েন করবেন, ওনার নামটা এক্ষুনি আমরা রিভিল করছি না। তো মানুষের হৃদয় মানে বুঝতেই পারছেন ভালোবাসা আছে, ক্ষোভ আছে, দুঃখ আছে, বেদনা আছে, সব মিলিয়েই হৃদয়পুরের গল্প। অনেকদিন পর এরকম কোনো মুহূর্ত হচ্ছে, মানে আর নববর্ষ সেলিব্রেশন হচ্ছে অলমোস্ট দু বছর পর, তো আমি খুবই পজিটিভ। নতুন বছরটা এত সুন্দরভাবে শুরু হচ্ছে। আর ছবিতে আমার চরিত্রের নামটা আমি ভুলে গেছি, কিন্তু ছবিতে আমার ছবির চরিত্রটা হচ্ছে একটা গ্রামের মেয়ে। বাট গ্রামের মেয়ে মানে কিন্তু খুব সরল সাদাসিধে ওরকম নয়, খুবই একটা বোল্ড ক্যারেক্টার এবং মানে আধুনিক একটু গ্রামের, বাট গ্রামের মেয়ে। এবং প্রচুর আপ ডাউন আছে, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে স্টোরি মানে মুভিটাতে, এটাই। খুবই আনন্দ পাচ্ছি এই কারণে, কারণ আমার যতদূর মনে পড়ছে যে গত বছর পয়লা বৈশাখে আমরা সেকেন্ড ওয়েভ নিয়ে খুবই চিন্তিত ছিলাম, কাজকর্ম কী হবে, আমরা যারা দিন আনি দিন খাই আর কি, দৈনিক শ্রম করলে ভাত জোটে, তো সেই দিনের প্রতিদিন কেড়ে নেওয়া হচ্ছিল আমাদের থেকে, ফলে খুবই চিন্তার মধ্যে সময় কাটছিল, কাজ না করলে যা হয় আর কি। তো সেক্ষেত্রে এই বছর একদম মানে পুরো একদম উল্টো, প্রথম দিন সেখানে নতুন কাজের মহরত, নতুন কাজের কথা, এবং একটা নয় পরপর দুটো কাজ, দুটোতেই সৌভাগ্যক্রমে আমি আছি, ফলে খুবই আনন্দ হচ্ছে এই আর কি। হ্যাঁ, নেক্রোটা বলা যায়, কিন্তু হৃদয়পুর নিয়ে আমি খুব ডিটেলে বলতে চাইছি না, কারণ ওইটি চমক ছবি আমার চরিত্রটি, ফলে খুব ডিটেলে বলছি না। অনেক মানুষের হৃদয় নিয়ে হৃদয়পুর, কিন্তু নেক্রো যেটা সেটা নেক্রোফিলিয়া একটা রোগ আমরা জানি, সেইটা খুব ডিটেলে এখন বলছি না, কিন্তু এটা একটা থ্রিলার। আর আমার কপের চরিত্র, পুলিশের চরিত্র, যে এই সিরিয়াল কিলিংটা খুঁজে বার করে সিরিয়াল কিলারকে, এইটা। হ্যাঁ, এটা আমাকে যখন দিদা বললো তখন আমার খুব ভালো লেগেছে, কারণ মানে লুক অ্যান্ড ওয়াইজ, ফিল অ্যান্ড ওয়াইজ খুবই আলাদা, মানে একদমই যা যা কাজ করছি বা করেছি সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এবং চরিত্রটা শুধুমাত্র দর্শকদের জন্য একটা সারপ্রাইজ, শুধু আমারটা না, অনেকজনেই চরিত্র সবার জন্য সারপ্রাইজ, কিন্তু বাকিটা দেখতে হলে আপনাকে নেক্রো দেখতে হবে। সিরিজের মধ্যে দিয়ে তুলে ধরার বিষয় যেটা, সেটা হলো যে টাইটেলটা দিয়েছি আমরা নেক্রো, পুরো ওয়ার্ডটা হলো নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়াতে প্রচণ্ড একটা সাসপেন্স গল্প, বুঝলে তো, মানে এই মুহূর্তে গল্পের সম্বন্ধে খুব একটা বেশি কিছু বলা যাবে না, হ্যাঁ, কারণ বুঝতেই পারছো টাইটেল শুনে যে কী রয়েছে। হ্যাঁ, ছবিতে অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায়, শুভাশিস মুখার্জি, শুভাশিস দা একটি ডক্টরের ভূমিকায় অভিনয় করছেন, ফরেন্সিক ডক্টরে। অর্ণদা করছে হচ্ছে একটি পুলিশের ভূমিকাতে, অর্ণদা অভিনয় করছেন। দেবপ্রসাদ হালদার রয়েছেন ছবিতে, প্রিয়াঙ্কা রয়েছে, রেমো রয়েছে, প্রচুর আর্টিস্ট রয়েছে, প্রচুর থিয়েটার আর্টিস্ট রয়েছে, সমস্তটা মিলিয়েই আজকের একটি জমজমাট মহরত হচ্ছে। এবং এটা আমার প্রথম ওয়েব সিরিজ, সুতরাং সেই জায়গার থেকে তো একটা এক্সাইটমেন্ট রয়েছেই, চিন্তাও আছে যে কতটা মানুষের কাছে এক্সপেক্ট, মানে মানুষ কতটা রিসিভ করবে বিষয়টাকে, কারণ এরকম ডার্ক কন্টেন্ট সেই জায়গা থেকেই আর কি একটু চিন্তা। এবং নেক্রোফিলিয়া সম্বন্ধে এর বাইরে, মানে গল্পের সম্বন্ধে বাইরে কিছু বলা যাবে না, দর্শককে একটুখানি বলা যেতে পারে যে দেখুন নেক্রোফিলিয়া কী, অনেকেই জানেন না নেক্রোফিলিয়ার বিষয়টা কী, ডিজিজ বেসিক্যালি। সুতরাং দর্শক দেখুক, দর্শক দেখার পর তারপর দর্শক বিচার করুক, হ্যাঁ যেইটা ছবিতে যেইটা দেখতে পাবে, বিভিন্ন যেই সমস্ত আর্টিস্টরা রয়েছেন ছবিতে, তাদের অভিনয়ের জায়গাটা
তাদেরকে যেইভাবে আমি স্ক্রিপ্টটাতে যেইভাবে আমি ব্যবহার করার চেষ্টা করেছি, সুভাষিসদা তো যেটা অসুবিধে যেটা এত বছর ধরে হয়েছিল, লাস্ট 3 বছর ধরে, তারপর একটু চেঞ্জ হয়েছে যে টাইপকাস্টের থেকে সুভাষিসদা বাইরে বেরিয়ে গিয়ে করছেন, এখানেও সুভাষিসদা টাইপকাস্টের থেকে বাইরে বেরিয়ে গিয়ে করবেন সেটা নয়, অন্নদা প্রথমবার পুলিশের চরিত্রে এটাতে অভিনয় করছে, অভিনয়টা দেখতে পাবেন ছবিতে, সবার অভিনয়টা দেখতে পাবেন এবং আশা করি একটা ভালো গল্প দেখতে পাবেন। না না ডেফিনেটলি এইসব তো এখন কিচ্ছু বলা যাবে না, বাট হ্যাঁ ইটস আ থ্রিলার আর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং, আর এই কারণেই এই প্রজেক্টটা করা বিদ্যার ডিরেকশন। আর আমি যে চরিত্রটা করছি সেটা হচ্ছে একজন জার্নালিস্ট, যেটা আমি আগে কখনো করিনি, আর জার্নালিস্টের বডি ল্যাঙ্গুয়েজ, জার্নালিস্টের কথাবার্তা সবটাই একটু ডিফারেন্ট হয়, ওই জিনিসটাকে বসানো, সেই চরিত্রটাকে প্লে করা ইজ কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড অলসো আই হ্যাভ টু ডু। তো দিনের পর দিন বিষয়টাকে বসানোর চেষ্টা করছি, কতটা কী করতে পারবো সেটা দর্শক দেখবার পরই বলতে পারবে যে কতটা করতে পেরেছি। সো বাট ইয়েস আইল গিভ মাই 100% টু দিস প্রজেক্ট অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। আভাস বলতে একটা অন্য রকমের একটা ছবি, একটু অন্য রকম কাজ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, স্ক্রিপ্টটা শুনে যা মনে হলো, এবং বিশেষ করে আমার চরিত্র, আমার ক্যারিয়ারে এটা একদম প্রথম এরকম চরিত্র আমি এর আগে কোনো দিন করিনি, একটা ফরেন্সিক ডক্টরের চরিত্র, এবং তার অ্যাক্টিভিটিসগুলো একদম অন্যরকম, মানে সবটা বলে দিলে না এই ছবির মজাটাই হারিয়ে যাবে, এই ছবির যে ইন্টারেস্টিং পার্ট সেটা নষ্ট হয়ে যাবে, তার ফলে আমি সে কাহিনীর দিকে যাবো না, শুধু বলবো যে ন্যাক্রো আপনারা দেখুন, ন্যাক্রো একটি নতুন ছেলে দীপ, তার প্রথম ছবি, তার প্রথম প্রথম বলবো না, মানে তার একটা নতুন কাজ, এবং প্রদীপজি যিনি এই ছবির প্রডিউসার তিনি একেবারেই নতুন, আমার এদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, আগামী দিনে এরাও ভালো কাজ করুক। আর আপনাদের সবাইকে বলবো যে এই ন্যাক্রো আপনারা দেখবেন ওটিটি প্ল্যাটফর্মে, কোথায় সেটা জানিয়ে দেওয়া হবে, আপাতত এইটুকুই, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবকিছুই হচ্ছে অ্যাকচুয়ালি হৃদয় নিয়ে, যখন হৃদয়ে তো শুধু সব কিছু বেড অফ রোজেস হয় না কখনোই, তো সেক্ষেত্রে অনেক কিছুই ঘটছে হৃদয়ের কারবার, কিন্তু হৃদয়ে অনেক কিছুই ঘটছে, হৃদয়ে দেওয়া নেওয়াও হচ্ছে বা ছাড়াছাড়িও হচ্ছে বা অনেক কিছুই হচ্ছে, এবং হচ্ছে কেন সেটাই একটা বিশাল বড় স্ক্রিপ্টের জায়গা, মানে যেটা আমার কন্টেন্ট বা আমার USP যদি বলি সেটাই হচ্ছে বিষয়, যে এই ভালোবাসাটা কেন হচ্ছে বা ভালোবাসা হওয়ার দরুন কী হচ্ছে, তো সেটা নিয়ে আউট অ্যান্ড আউট একটা লাভ স্টোরি, বাট লট টু ইট ইজ দেয়ার, সেটা না দেখলে বুঝতে পারবে না। সবে হলো মহরৎ, তার মানে এখনও বেশ অনেকগুলো দিন বাকি আছে ছবি মুক্তি এবং OTT সিরিজে ওয়েব সিরিজটা দেখার জন্য, আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।